লাইফে একটাই আইডিয়া জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। প্রসেনজিৎ চ্যাটার্জি 1900 দশকের একজন বাংলার জনপ্রিয় সুপারস্টার ছিলেন। আর শুধু 1900 দশকেই নয়, 2021ও কিন্তু মানুষ তাকে অনেক পছন্দ করছে। এমনকি 2021ও তার আপকামিং 8টি সিনেমা আসতে চলেছে। যেটাই হোক, আমাদের সকলের প্রিয় বোম্বাদা বা প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি তার অভিনয় জগতে বা অভিনয় ক্যারিয়ারে কতগুলি ফিল্ম তৈরি করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসেনজিৎ চ্যাটার্জি 1968 সাল থেকে 2021 পর্যন্ত কতগুলি সিনেমাতে কাজ করেছেন এবং তিনি কতগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা আপনি জানলে অবশ্যই অবাক হবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন 1968 সালে। ছোট্ট জিজ্ঞাসা সিনেমার মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তবে 1974 সাল পর্যন্ত তিনি শুধুমাত্র 3টি সিনেমাতে কাজ করেন, মাঝখানে অনেক দিন ব্রেক নিয়ে নেন। মানে 1974 সাল পর্যন্ত কাজ করার পরে মাঝখানে 6 বছর তিনি আর কাজ করেননি। তারপরে 1980 সাল থেকে মন দিয়ে অভিনয় ক্যারিয়ারে বা অভিনয় করা শুরু করেন। আমি নায়ক হব, মহানায়ক হব। 1980 সাল থেকে 1985 সাল পর্যন্ত তিনি 5 বছরে 12টি সিনেমাতে কাজ করেন এবং এই 5 বছরে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল জীবন মরণ, সোনার সংসার, এছাড়া অপরূপা। এছাড়া অনেক সিনেমা ছিল, তবে প্রত্যেকটি সিনেমার নাম বলা কিন্তু সম্ভব নয়, তাই যে কটি জনপ্রিয় সিনেমা ছিল আমি সেই কটি সিনেমারই নাম বলবো। তারপরে 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত, মানে 4 বছরে তিনি 52টি সিনেমাতে কাজ করেছেন। হ্যাঁ, শুধুমাত্র 4 বছরে 52টি সিনেমাতে কাজ করেছে এবং সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল জীবন, অপমান, মণিমালা, এছাড়া আমার শপথ, আলিঙ্গন, এছাড়া অনেক সিনেমা। টোটাল 52টি সিনেমাতে কাজ করেন শুধুমাত্র 4 বছরে। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান। এবং তারপরে 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত, মানে 5 বছরে তিনি 37টি সিনেমাতে কাজ করেছেন। হ্যাঁ, 5 বছরে তিনি 37টি সিনেমাতে কাজ করেছেন এবং তার মধ্যে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল প্রেম পূজারি, মা, মন মানে না, ঘর সংসার, নাগ পঞ্চমী এবং কথা দিলাম। তারপরে 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত, মানে 4 বছরে টোটাল 57টি সিনেমাতে কাজ করে এবং এই 4 বছরে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল তুমি এলে তাই, বাবা কেন চাকর, আমি সেই মেয়ে, তোমাকে চাই। এই সিনেমাগুলি কিন্তু এই 4 বছরে অনেক জনপ্রিয় ছিল। তারপরে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, মানে 5 বছরে তিনি শুধুমাত্র 33টি সিনেমাতে কাজ করেছে। এবং 2001 থেকে 2005 মধ্যে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল প্রেম প্রতিজ্ঞা, ফুল আর পাথর, শত্রুর মোকাবিলা, মায়ের আঁচল, সাথী আমার, এই সকল সিনেমাগুলি ছিল 2001 থেকে 5 সালের সবথেকে জনপ্রিয় সিনেমা। এবং তারপরে 2006 থেকে 2010 সাল পর্যন্ত, মানে 5 বছরে আরও 40টি সিনেমাতে তিনি কাজ করেন। এবং 2006 থেকে 2010 পর্যন্ত সবথেকে জনপ্রিয় সিনেমা ছিল মনের মানুষ, মামা ভাগ্নে, টক্কর, গোলমাল, রিফিউজ ও জামাই রাজা। হ্যাঁ, এই সিনেমাগুলি 2006 থেকে 2010 সাল পর্যন্ত খুবই জনপ্রিয় ছিল। তারপরে 2011 থেকে 2020 পর্যন্ত, 2011 থেকে 2020 পর্যন্ত, মানে 10 বছরে তিনি শুধুমাত্র 32টি সিনেমাতে কাজ করেছেন। এই 10 বছরের মধ্যে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি ছিল পাপি, ফোর্স, বাঘবন্দির খেলা, এছাড়া অনেক সিনেমা ছিল।
জীবনে প্রথম আর শেষ তুমি আমার আশা। আপনি জানলে অবাক হবেন 2021 তার আপকামিং 8টে সিনেমা আসতে চলেছে। তার মধ্যে হয়তো নতুন কিছু সিনেমা এসেছে এবং কিছু সিনেমা বাকি আছে। চ্যাটার্জি তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যেই দিন থেকে আর 2021 পর্যন্ত টোটাল তিনি 274টি সিনেমাতে কাজ করেছেন। এবারে জেনে নেব তিনি কতগুলি সিনেমাতে অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি তার অভিনয় জীবনে প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1970 সালে ছোট্ট জিজ্ঞাসা সিনেমার মাধ্যমে। তারপরে তিনি 1999 সালে দুটি অ্যাওয়ার্ড পান বেস্ট অ্যাক্টারের। 2000 সালে আক্রোশ সিনেমাতে তিনি আরও একটি বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড পান। তারপরে 2001, 2003 এবং 2006, 2007, 2011 এই সকল বছরগুলিতে অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও 2013 তিনি দুটি অ্যাওয়ার্ড পান, 2014 তিনি একটি অ্যাওয়ার্ড পান, 2016 একটি অ্যাওয়ার্ড পান, 2017 তিনি একটি অ্যাওয়ার্ড পান, 2018 চারটি অ্যাওয়ার্ড জিতে নেন এবং 2019 তিনি একটি অ্যাওয়ার্ড পান। তারপরে 2021 তিনি একটি অ্যাওয়ার্ড পান। তবে কোন কোন সিনেমাতে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল আমি সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে জানালাম না, এই জন্য ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তাই আপনাদের যদি এই ধরনের ভিডিও সম্পূর্ণ ডিটেলসে দেখতে চান বা বড় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমি বড় ভিডিও দেখতে চাই এবং ডিটেলসে দেখতে চাই, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি তার জীবনে টোটাল অ্যাওয়ার্ড পেয়েছেন 26টিরও বেশি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আমাদের সকলের প্রিয় বোম্বাদার সারা জীবনের অভিনয়কে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনার এখনও পর্যন্ত কেমন লাগে?